হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল সকলকে তোমাদের বিশ্বজয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি তোমাদের বিশ্ব সের দেখো প্রতিদিন যে রাত্রি নটার যে লাইভ মক টেস্ট সেই লাইভ মক টেস্টে আমরা উপস্থিত হয়েছি আজকেও তোমাদের কুড়ি প্লাস প্রশ্ন আমরা আলোচনা করবো সেই সঙ্গে তার প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো সেগুলোও আলোচনা করে দেবো এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আছে এখানে যে কয়েকটি যে কুড়ি প্লাস প্রশ্ন প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এসএসি তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি প্রত্যেকটা পার্ট থেকে তোমাদের বাংলা সাবজেক্টের বলে দেবো এবং অবশ্যই যারা এডমিশন হতে চাইছো যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও সেখানে হোয়াটসঅ্যাপ করে নেবে নিউ ব্যাচ লিখে ওকে তোমরা যদি এখানটা এই ব্যাচটি যদি কমপ্লিট করে নাও তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু হাতের মুঠোয় চলে আসবে এবং তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অবশ্যই কমন যোগ্য কিন্তু সমস্ত নোটস তোমাদের দেয়া হবে সমস্ত টপিক ওয়াইজ পড়ানো হবে তো দেখে নাও এখানে বিস্তারিত এটা তোমাদের কিন্তু মাদ্রাসার টার্গেট ব্যাচ এস এল বাংলা সেরা প্রস্তুতির জন্য ওয়েস্ট বেঙ্গলের নম্বর ওয়ান তোমাদের এখানে আমি প্রিপারেশান দিচ্ছি তোমাদের যে কোনো টপিক থেকে একেবারে জিরো লেভেল থেকে সহজ সরলভাবে প্রত্যেকটা পার্ট থেকে বোঝানো হবে সপ্তাহে দু থেকে তিন দিন ক্লাস হবে লাইভ ক্লাস সঙ্গে রেকর্ডেড পাবে সঙ্গে ব্যাকরণের এ টু জেড সহজ সরলভাবে এ টু জেড বুঝিয়ে থাকবো তোমাদের ব্যাকরণে হানড্রেড পারসেন্ট তোমরা স্কোর করতে পারবে সেখানে ভালো নাম্বার পাবে হান্ড্রেড পারসেন্ট তোমাদের সঠিক অ্যান্সার হবে সেই অনুযায়ী তোমাদের ক্লাস নেব বোঝাবো এবং সঙ্গে তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে তোমরা সেট পাবে সেটা টেক্সট বলো ব্যাকরণ বলো প্রত্যেকটা ক্লাসে টেক্স তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং প্র্যাকটিস করে করে তুমি কিন্তু হান্ড্রেড পারসেন্ট দক্ষ হয়ে যাবে এবং এক্সামের জন্য অবশ্যই তৈরি হওয়ার জন্য তোমাদের জন্য যে প্রত্যেক সপ্তাহে যে নব্বই প্লাস প্রশ্নের যে মক টেস্ট রাখা হচ্ছে এই মক টেস্ট তোমাদের একেবারে এক্সাম উপযোগী তোমাদের করে দেওয়া হবে যাতে তোমাদের কিন্তু মাদ্রাসা সার্ভিস ক্র্যাক করতে যেন তোমাদের কোনো না অসুবিধা হয় এবং সেই সঙ্গে প্রত্যেকটা পার্ট থেকে আমি তোমাদের জানিয়ে দেব কোন কোন টপিক থেকে কি ধরনের সম্ভাব্য প্রশ্নগুলো রয়েছে কোন ধরনের প্রশ্নগুলো আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় আসতে চলেছে অল ডিটেলসে কিন্তু আলোচনা করে দেবো এখানে যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে শুধু এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু প্রত্যেকেই যোগাযোগ করে নেবে ওকে এখানে তোমাদের প্রথম একশো জনের জন্যই কিন্তু এই কোর্স ফিটি রাখা হয়েছে ওয়ান নাইন 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 জানো যে গোটা পশ্চিমবাংলায় অনেক স্টাডি সেন্টার আছে কিন্তু তার থেকে তোমাদের পাঁচ থেকে দশ গুণ তোমরা কিন্তু কম অর্থ ব্যয়ে এই কোর্সটি করতে পারবে এবং অবশ্যই তোমাদের আমি হানড্রেড পারসেন্ট বলবো এই চার মাস যে কোর্স তোমাদের আছে সময়সীমা এই চার মাসের মধ্যে যদি তার আগেও যদি পরীক্ষা হয়ে যায় তার সেই সময়ের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই কমপ্লিট করে দেওয়া হবে এবং তোমাদের কোনো কোথাও অসুবিধা হবে না এটুকু আমি তোমাদের বলতে পারি এটা শুধুমাত্র নাইন টেনের ব্যাচ ওকে যারা অ্যাডমিশান হতে চাইছো প্রত্যেকেই কিন্তু নিউ ব্যাচ লিখে নিউ ব্যাচ লিখো লিখে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ করে নেবে চলো আজকের প্রথম প্রশ্নের দিকে আমরা যাব। দেখে নাও আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রাজমোহন সোয়াইফ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রত্যেকে কিন্তু লাইভ সেশনে লাইভ জেটে অ্যানসার করো আর অবশ্যই প্রত্যেকে কিন্তু সেশনটিকে একবার শেয়ার করে দাও কারণ তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকেরও সেশনটি তোমাদের জন্য রয়েছে দেখে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রাজমোহন সাহেব উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গদর্শন প্রচার ইন্ডিয়ান ফিল্ড এবং ভারতী তোমাদের সেই সঙ্গে আমি বলে রাখি যে প্রত্যেকটা প্রশ্ন থেকে অবশ্যই তার যে প্রাসঙ্গিক প্রশ্নগুলো প্রত্যেকটায় আমি আলোচনা করে দেবো তাই প্রত্যেকে কিন্তু লাইভ জেটে অ্যানসার করতে ভুলবে না তো এখানে যে রাজমোহন সাহিব এটা কিন্তু বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস যেটা ইংরেজিতে প্রকাশিত হয় যেটা প্রকাশিত হয় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এটি কিশোরীচাঁদ মিত্র সম্পাদিত যে ইন্ডিয়ান ফিল্ড পত্রিকা আছে তাতে প্রকাশিত হয়েছিল তাহলে এখানে অপশান সি যারা করেছে প্রত্যেকেরই সঠিক উত্তর হয়েছে চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে দেখে নাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রজনী উপন্যাসটি সেটি কবে প্রকাশিত হয়েছিল তাহলে দেখো এখান থেকে আমরা যে প্রত্যেকটি যে প্রশ্ন আলোচনা করে নেবো সেটা দেখে নাও এখান থেকে যদি দেখো যে উনি আঠারোশো উনসত্তরে মৃণালিনী প্রকাশিত হয়েছিল আঠারোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে আঠারোশো তিয়াত্তরে বিষ বৃক্ষ প্রকাশিত হয়েছিল বিষ বৃক্ষ প্রকাশিত হয়েছিল সেই সঙ্গে ইন্দিরা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল আঠারোশো চুয়াত্তরে যুগ যুগলাঙ্গুরিও প্রকাশিত হয়েছিল আর আঠারোশো সাতাত্তরে তোমাদের রজনী উপন্যাসটি প্রকাশিত হয়েছিল তাহলে অপশন ডি যারা করেছ প্রত্যেকেরই কিন্তু সঠিক উত্তর হয়েছে তো এই ধরনের আমরা কিন্তু প্রত্যেকটা পার্ট থেকে আলোচনা করব অবশ্যই তোমরা সেশনটিকে একবার প্রত্যেকেই কিন্তু শেয়ার করে নাও তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে একটি করে প্রত্যেকে কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও তাহলে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রজনী উপন্যাসটি এই রজনী উপন্যাসটি যদি দেখো যে রজনী উপন্যাসটি যে লর্ড লিটনের লর্ড লিটনের যে লাস্ট দি লাস্ট ডেজ অফ পম্পেজ অবলম্বনে রচনা করেন তো এই ধরনের আমি তোমাদের পেড ব্যাচও সমস্ত ডিটেলস আলোচনা করে দেবো তাই কিন্তু প্রত্যেকেই অ্যাডমিশন হয়ে যাও তোমাদের জন্য প্রত্যেকের জন্য এই ব্যাচটি রাখা হয়েছে নেক্সট প্রশ্ন দেখে নাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুর্কি বিজয়ের কাহিনী অবলম্বনে কোন উপন্যাস রচনা করেন মৃণালিনী আঠারোশো উনসত্তর বিষবৃক্ষ আঠারোশো তিয়াত্তর ইন্দিরা আঠারোশো তিয়াত্তর আনন্দমঠ আঠারোশো বিরাশি দেখো তোমাদের যাতে প্রিপারেশানটা বেটার হয় তার জন্য প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি কিন্তু আমি তোমাদের জন্য যে প্রকাশ কাল সেগুলোও লিখে দিয়েছি তাহলে দেখো এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে তুর্কি বিজয়ের কথা আছে যে তুর্কি বিজয়ের কথা আছে এটা কোন সেখানে যে সতেরো জন মুসলমান অশ্বারোহীর যে বঙ্গ বিজয়ের কাহিনী সে বঙ্গ বিজয়ের কাহিনী কিন্তু রয়েছে অপশান এ তোমাদের সঠিক উত্তর হবে মৃণালিনী আর এখানে জানো যে আনন্দমঠ যে উপন্যাসটি আছে এই আনন্দমঠ উপন্যাসে কিন্তু তোমাদের যে বন্দে মাতরম এই বন্দে মাতরম গানটি আছে আনন্দমঠ এবং এটা অবশ্যই সন্ন্যাসী বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ পটভূমিতে রচিত হয়েছে এরপর চলে যাব আমরা নেক্সট প্রশ্নে দেখে নাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সন্ন্যাসী বিদ্রোহের ছবি প্রতিফলিত হয়েছে কোন উপন্যাসে আমি তোমাদের এক্ষুনি প্রশ্নটা আলোচনা করে দিলাম তবু তোমরা চটপট লাইভ যেটা জানাও মৃণালিনী ব্রীষবৃক্ষ না তোমাদের ইন্দিরা না আনন্দমঠ তোমরা জানো যে এক্ষুনি আমি জানিয়ে দিলাম যে আনন্দমঠ উপন্যাসে কিন্তু সেখানে আমরা পাই আর সেখানে কিন্তু দুর্ভিক্ষের ছবিও আমরা পেয়ে থাকি যে ছিয়াত্তরের মন্নন্তর মহামন্নন্তরের কথাও আমরা সেখানে পাই আর এখানে সন্ন্যাসীবিদ্রেহের কথাও কিন্তু পেয়ে থাকি তাহলে এগুলো প্রত্যেকটাই জানতে হবে সেই সঙ্গে যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো রয়েছে ভবানন্দ রয়েছে জীবানন্দ রয়েছে এগুলো প্রত্যেকটাই মনে রাখবে তাছাড়া মহেন্দ্র চরিত্র রয়েছে কল্যাণী চরিত্র রয়েছে এগুলো আমাদের প্রত্যেকটাই মনে রাখতে হবে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখে নাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রথম রচনা কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রত্যেকেই লাইভ যেটা অ্যান্সার করো আর অবশ্যই বন্ধুদের সঙ্গে যারা এখনও শেয়ার করোনি শেয়ার করে দাও যারা এখনও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও আর পেট বেচের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নাও তাহলে দেখে নাও এখানে যদি তোমরা দেখো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম রচনা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো এখানে যদি দেখো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রথম রচনাটি প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে একটি পদ্য সেটা হচ্ছে একটা কবিতা যেটা নাম হচ্ছে পদ্য যেটা প্রকাশিত হয়েছিল আঠারোশো বাহান্নতে সংবাদ প্রভাকর পত্রিকায় এই যা যারা সংবাদ প্রভাকর করেছ অপশান বি যারা করেছ প্রত্যেকেরই কিন্তু সঠিক উত্তর হয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এসএসসিতে আসার সম্ভাবনা রয়েছে আমরা চলে যাব নেক্সট প্রশ্নে দেখে নাও ঘর শব্দভাণ্ডার ঘর শব্দ ভাণ্ডার দেশি তৎসম তদ্ভব না অর্ধ তৎসম তোমাদের এই ধরনের কিন্তু প্রশ্ন আসার এসে শীতের সম্ভাবনা রয়েছে তো এই ধরনের প্রশ্নের জন্য অবশ্যই চটপট অ্যান্সার করো যে ঘর কি ধরনের শব্দ চটপট প্রত্যেকে অ্যান্সার করো যে এখানে আমাদের কোন অ্যান্সারটি কোন অপশানটা সঠিক হবে তো অবশ্যই এই ধরনের যে শব্দ ভাণ্ডার আছে এখানে আমি তোমাদের যে দেশি অপশানে দিয়েছি তারা তৎসম যে দিয়েছি তদ্ভবও দিয়েছি অর্ধ তৎসম যে দিয়েছি এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ভালো হবে মনে রাখতে হবে এগুলো প্রত্যেকটা থেকেই কিন্তু প্রশ্ন আসার তোমাদের সম্ভাবনা রয়েইছে ওকে তাহলে এখানে যদি তোমরা দেখো কোন অ্যান্সারটি সঠিক হবে তো এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে তৎসম শব্দ ঘরটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অসিদ্ধ তৎসম যাকে বলা হয় এটা তৎসম হয়ে যাবে অপশান বি যারা করেছ প্রত্যেকেরই কিন্তু সঠিক উত্তর হয়েছে এরপর দেখো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও রেলগাড়ি সৌদ ভাণ্ডার রেলগাড়ি শৌদ ভাণ্ডার দেশি তৎসম তদ্ভাবনা সংকট শব্দ দেখো এই ধরনের কিন্তু তোমাদের সৌদ ভাণ্ডার থেকে শব্দ কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে এখানে যদি লক্ষ্য করো যে রেল হচ্ছে তোমাদের একটি ইংলিশ শব্দ একটা ইংরেজি ওয়ার্ড রেল এবং গাড়িটা তদভব শব্দও আমরা বলতে পারি আবার দেশি শব্দও বলা যায় তাহলে এখানে দুটো শব্দের মিশ্রণ রয়েছে দুটো শব্দের মিশ্রণ যখন থাকে তখন তাকে বলা হয় শঙ্কর শব্দ অপশান ডি যারা করেছ প্রত্যেকেরই সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব ভিআইপি শব্দ ভাণ্ডার দেশি অনুদিত শব্দ মুন্ডমাল শব্দ শঙ্কর শব্দ দেখো ভিআইপি যদি দেখো তাহলে কি হবে ভেরি ইম্পর্ট্যান্ট পার্সেন হচ্ছে তাহলে ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন তাহলে দেখো এখানে ভি নেওয়া হয়েছে এখানে আই নেওয়া হয়েছে এখানে পি নেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম মাথাটিকে নেওয়া হয়েছে অর্থাৎ প্রথম লেটারটিকে নেওয়া হয়েছে তাই এটি আমাদের হয়ে যাবে কিন্তু মুন্ডু নিয়ে যেহেতু গঠিত হয় তাই একে বলা হয় মুন্ডমাল শব্দ এখানে অপশান সি যারা করেছ তাদের প্রত্যেকেরই সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও বাবুন ধ্বনি পরিবর্তনের কোন রীতি এক্ষেত্রে প্রযোজ্য আমরা গত ক্লাসে কিন্তু তোমাদের বহু ব্যাকরণ আলোচনা করেছি এখানে বাবুন আছে তাহলে আমি তোমাদের বলেছি যে আগে প্রথমে আমাদের দেখতে হবে মূল শব্দ কোনটি মূল শব্দ কি এখানে বাবুনটা এসেছে বাবু থেকে তো দেখো এখানে যে দন্তন্যর আগম হয়েছে অর্থাৎ একটা ব্যঞ্জনের আগম হয়েছে ব্যঞ্জনটা শব্দের শেষে রয়েছে তাহলে এটা অবশ্যই কিন্তু অন্ত ব্যঞ্জনগম হবে অর্থাৎ এখানে ব্যঞ্জনাগম অপশানে আছে তাহলে অপশান বি যারা করবে তাদের প্রত্যেকেরই কিন্তু সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন দেখে নাও পতটি থেকে পরে ধ্বনি পরিবর্তনের কোন রীতি প্রযোজ্য ওকে দেখে নাও অ্যান্সার করো চটপট আর অবশ্যই যারা এখনও লাইভ চ্যাটে অ্যান্সার করছো না লাইভ চ্যাটে অ্যান্সার করো যারা সেশনটিকে এখনও শেয়ার করছো না সেশনটিকে প্রত্যেকেই কিন্তু একবার করে শেয়ার করে নাও তাহলে পততি মূল শব্দ কী পততি পততি থেকে কি হচ্ছে পরে আমরা পাচ্ছি তো এখানে দেখো ত আছে আর এখানে কি হলো অড় আছে দেখো এখানে কী হলো ত অর্থাৎ দন্ত দন্ত ব্যঞ্জন এটা কি হলো র অর্থাৎ এটা বিন্দু র অর্থাৎ এটা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন হচ্ছে তাহলে দন্ত ব্যঞ্জন মূর্ধন্যতে পরিণত হচ্ছে কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে কারোর প্রভাব আছে কি নেই রি আছে র আছে মূর্ধন্যস স আসছে বা বর্গের কোনো কি ব্যঞ্জন আছে এগুলো নেই তাহলে এগুলো দেখে নাও নেই তবু কিন্তু তটা রতে পরিণত হচ্ছে তাই এটা হবে শত মূর্ধনি ভবন অপশান ডি যারা করবে তাদের কিন্তু প্রত্যেকেরই সঠিক উত্তর হবে চলো এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও রয়েছে শেফালি থেকে শিউলি ধ্বনি পরিবর্তনের কোন রীতি এখানে প্রযোজ্য চটপট অ্যান্সার করো যে শেফালি থেকে শিউলি এখানে আমাদের ধ্বনি পরিবর্তনের কোন রীতি কাজ করছে মূর্ধনি ভবন স্বরসঙ্গতি স্বয়ী নাম না বিস্বয়ী ভবন চটপট প্রত্যেকে লাইভ জেটে অ্যান্সার করো যারা এখন অ্যান্সার করছো না নীরব রয়েছ প্রত্যেকের কাছেই প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে প্রত্যেকে কিন্তু অ্যান্সার করো ওকে দেখো যখন আমাদের এরকম পাবে যে শেফালি থেকে শিউলি হচ্ছে লক্ষ্য করো আমরা এখানে কী পাচ্ছি যে এখানে শেফালিতে দেখো একটা একার আছে আর লিতে দেখো একটা হ্রসইকার আছে তাহলে শিউলিতে কী হলো দুটোই হ্রসইকারে পরিণত হয়ে গেল। ওকে দুটোই হ্রসয়কারে পরিণত হলো আর এখানে দেখো শেফালির এখানে কিন্তু একটা আকার আছে আর এখানে দেখে নাও কি হচ্ছে মধ্যেরটা কিন্তু হ্রস্যউ কারে পরিণত হচ্ছে তখন এই ধরনের যখন পরিবর্তনগুলো হয় দেখবে এগুলোকে আমরা কিন্তু যেহেতু শরৎধ্বনির এখানে সঙ্গতি দেখা যাচ্ছে তাইকে আমরা সরসঙ্গতি বলতে পারি তো তোমাদের বলতে হবে এটা প্রগত হচ্ছে না পরাগত হচ্ছে না অন্য হচ্ছে না মধ্যগত স্বরসঙ্গতি হচ্ছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবে নেক্সট প্রশ্ন দেখে না স্তম্ভ থেকে থাম ধ্বনি পরিবর্তনের কোন রীতি এখানে প্রযোজ্য দেখো স্তম্ভ থেকে মূর্ধ্বনি ভবন সরসঙ্গতি অল্পপ্রাণী ভবন না মহাপ্রাণী ভবন মূলত এখানে লক্ষ্য করো যে ত এবং রয়েছে ত আছে আর ভ ব্যঞ্জন আছে এই তটা কিন্তু আমাদের থতে পরিণত হয়েছে তটা আমাদের অল্পপ্রাণ মহাপ্রাণে পরিণত হয়েছে ওকে অল্প প্রাণ মহাপ্রাণে পরিণত হয়েছে তাই একে আমরা বলতে পারি মহাপ্রাণী ভবন অপশান ডি যারা করবে তাদের কিন্তু প্রত্যেকেরই সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন দেখে নাও যে দীনবন্ধু মিত্র তার যে জামাই বারিক প্রহসনটি কাকিয়ে উৎসর্গ করেন দীনবন্ধু মিত্র এখানে তোমাদের নাটক থেকে এই প্রশ্নটি রাখা হয়েছে জানাও কোন অ্যান্সারটি এখানে হবে দীনবন্ধু মিত্র প্রসঙ্গে আমাদের এখানের প্রশ্ন তো চটপট অ্যান্সার করো কোন অ্যান্সারটি হবে দীনবন্ধু মিত্র দেখে নাও যদি এখানে লক্ষ্য করো যে দীনবন্ধু মিত্রের যে জামাই বাড়ি প্রহসনটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রহসন একটা তোমাদের কিন্তু এক্সামে আসার ক্ষেত্রে উল্লেখযোগ্য দীনবন্ধু মিত্রের যেন সধবার একাদশী আছে যেটা তোমার প্রকাশিত হয় আঠারোশো ছেষট্টিতে নবীন তপস্বিনী আছে যেটা প্রকাশিত হয় আঠারোশো তেষট্টিতে তাহলে এই ধরনের আমাদের কিন্তু প্রকাশকারগুলো প্রত্যেকটারে মনে রাখতে হবে তাহলে এখানে যদি দেখো যে জামাই এখানে যে জামাই পাচ্ছো এটা কাকে উৎসর্গ করেন এটা তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে সেটা অবশ্যই তোমাদের কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা এটা তো হচ্ছে না জামাই বাড়ি তো এখানে তোমাদের যে অ্যান্সারটি হবে সেটা হচ্ছে রাসবিহারী বসু রাসবিহারী বসু সঠিক উত্তর হবে আর এখানে যে তাছাড়া অন্যান্যগুলো আছে যে উৎসর্গ তোমাদের আছে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নবীন তপস্যন এটি উৎসর্গ করা হয় নেক্সট প্রশ্ন দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আষাঢ়ে গল্পের নাট্যরূপ কোনটি দেখে নাও এখানে তোমাদের প্রত্যেকটার এই প্রকাশকাল দেওয়া আছে পারলে দেখে নাও তো এটা অবশ্যই এটা তোমাদের এসএসসি দু হাজার ষোলোয় আসা প্রশ্ন এই ধরনের কিন্তু আমি তোমাদের পেট বেচক প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন উত্তর আলোচনা করে দেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে যেমন একটি ক্লাসে প্রিভিয়াস ক্লাসে তোমাদের জানিয়েছিলাম পুরোপুরি রবীন্দ্র সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এরকম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি তোমাদের সঙ্গে সলভ করে দেবো তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। তাই অবশ্যই তোমাদের জন্য প্রত্যেকের জন্য যে মাদ্রাসা সার্ভিস কমিশনের টার্গেট ব্যাচটি রাখা হয়েছে সেখানে অ্যাডমিশন হয়ে যাবে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি যারা করেছো তাসের দেশ তাদের সকলেরই সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের যে গোড়াই গলদ যেটা আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এর অভিনয়যোগ্য সংস্করণ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর যে কোন নাটকটি প্রকাশিত করেন তো এখানে দেখে নাও গোড়াই গলদ গোড়াই গদল গোড়াই গলদের যে প্রকাশকাল এটা আঠারোশো বিরানব্বই তো গোড়াই গলদের অভিনয়যোগ্য সংস্করণ এখানে কোনটা হবে এটা আমাদের কিন্তু তোমাদের জন্য এখানে প্রশ্ন চটফট অ্যান্সার করো যে কোন অ্যান্সারটি তোমাদের হচ্ছে তাসের খেলা নটির পূজা উনিশশো পঁচিশ হচ্ছে না শেষ রক্ষা উনিশশো আঠাশ হচ্ছে তাছাড়া তোমাদের কি আছে যে এখানে তাসের দেশ আছে তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শেষ রক্ষা যারা করবে অপশান সি তাদের কিন্তু প্রত্যেকেরই সঠিক উত্তর হবে ওকে শেষ রক্ষা তোমাদের সঠিক উত্তর হবে এর শেষ রক্ষা হবে সঠিক উত্তর চলো নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও মধুসূদন দত্তের যে কানন কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মধুসূদন দত্তের যে মায়া কানন আছে রচনাটা সেই রচনাটা কত সালে প্রকাশিত হয় আমাদের এখানে প্রশ্ন চটপট অ্যান্সার করো দেখো এখানে যদি দেখো যে মায়া কানন কিন্তু তার মৃত্যুর পরে প্রকাশিত হয় সেটা হচ্ছে আঠারোশো এখানে আঠারোশো চুয়াত্তরে তাহলে অপশান এ যারা করবে প্রত্যেকেরই সঠিক উত্তর হবে কানন এক ধরনের পৌরাণিক রচনা তো মনে রাখতে হবে যে পৌরাণিক রচনা বলে মায়া কানন ওকে এখানে আঠারোশো চুয়াত্তরে প্রকাশিত হচ্ছে মায়া মায়াকানন সে সম্পর্কে মনে রাখবে যে এটা এটা আঠারোশো চুয়াত্তরে তোমাদের অভিনীতও হয়েছিল এটা মনে রাখতে হবে ওকে আর এখানে যেন যে মধুসূন দত্তের যে মধুসূন দত্ত থেকে যে আঠারোশো ষাটে তিলোত্তম সম্ভব একটি কাব্য রয়েছে সেই কাব্যটি প্রকাশিত হয়েছিল এগুলো আমরা জানতে জানা উচিত এগুলো নেক্সট প্রশ্ন দেখে নাও কর্নেল টডের এনালস অ্যান্ড অ্যান্টিকোয়াইটিস অব রাজস্থান অবলম্বনে মৌলসু দত্ত কোন নাটকটি রচনা করেন এখানে দেখেন শর্মিষ্টার প্রকাশকাল আমি লিখেছি একে কি বলে সভ্যতার প্রকাশকালগুলো লক্ষ্য করো কৃষ্ণকুমারীর প্রকাশকাল লক্ষ্য করো এবং পদ্মাবতীর প্রকাশকালটা লক্ষ্য করো তাহলে এখানে যদি কর্নেল টডের যে রাজস্থান অবলম্বনে তিনি রচনা করেন অবশ্যই একটি ঐতিহাসিক নাটক তিনি লিখেছিলেন সেটা হচ্ছে তোমাদের কৃষ্ণকুমারী অপশান সি যারা করেছ প্রত্যেকেরই সঠিক উত্তর এই কৃষ্ণকুমারী নাটকটি কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করেন এটাও আমাদের জেনে রাখতে হবে কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও দেখে নাও ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে তো বনে বনের তলায় দাগ কারক নির্ণয় করতে বলা হয়েছে যারা ক্লাসটি এখনও শেয়ার করছো না একবার শেয়ার করে নাও যারা এখনও লাইক নি অবশ্যই একটা করে লাইক করে দাও ঠিক আছে তোমাদের একশো প্লাস স্টুডেন্ট তোমাদের কিন্তু আমি বলছি যে বারবার শেয়ার করো শেয়ার করে একশো প্লাস স্টুডেন্টকে এই লাইভ মক টেস্টে নিয়ে আসো তাহলে এই ধরনের মক টেস্ট তোমরা কিন্তু রেগুলার পেতেই থাকবে তাহলে দেখে না ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে তাহলে ফাগুনটা কোথায় লাগছে অবশ্যই বনে বনে তাহলে একটা স্থান বুঝতে পারছি যখনই স্থান বুঝতে পারবে তখনই সেটা অধিকরণকারক হবে অধিকরণে এটা কিন্তু বিপসা হবে সঠিক উত্তর তাহলে এখানে অপশান বি যারা করেছো তাদের কিন্তু প্রত্যেকেরই সঠিক উত্তর হয়েছে নেক্সট প্রশ্ন দেখে না আমরা চলে যাব বিবিধ শব্দবিন্যাসে কাঁদিতে লাগিল কারক নির্ণয় কর্মকারক অধিকরণকারক করণকারক না কারক। সামনে সার্ভিস কমিশনের পরীক্ষা সামনের যে তিন মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের হাতে কলমে প্রিপারেশান নিতে হবে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে তোমার চাকরি পাওয়ার জন্য তোমার একটি ভ্যাকেন্সি প্রয়োজন সে একটি ভ্যাকেন্সি তোমার মেরিট লিস্টে তোমার নামটায় প্রয়োজন তুমি যেন খুঁজে তোমার নামটিয়েই পেতে পারো তার জন্যই তোমাদের জন্য এই টার্গেট ব্যাচটি রাখা হয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু চটপট থেকে যোগাযোগ করে নাও এবং নিউ ব্যাচ লিখে নাও তাহলে দেখেন শৌদবিন্যাসের দ্বারা হচ্ছে এখানে তাহলে অপশান সি হবে সঠিক উত্তর বিবিধ শৌদবিন্যাসের দ্বারা কাঁদিতে লাগিল অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাবো দেখে নাও শরণাতীত সমাজ নির্ণয় করো শরণাতীত আমাদের এখানে বলা হয়েছে সমাজ নির্ণয় করো তাহলে শরণার্থী যখন আছে আমাদের কি ধরনের সমাজ হবে নির্ণয় করতে হবে এখানে দেখো করণ তৎপুরুষ রয়েছে কর্ম তৎপুরুষ রয়েছে নিমিত্ত তৎপুরুষ রয়েছে তাহলে আমাদের কোন সমাজটা হবে আমাদের আলোচনা করে নিচ্ছি তোমাদের সঙ্গে কোনটা হবে আলো চটপটে অ্যান্সার করো দেখো যখনই অতীত থাকে আশ্রিত থাকে এগুলো কিন্তু করণ কর্ম তৎপুরুষ হয়ে যাবে অপশান বি যারা করেছ প্রত্যেকেরই সঠিক উত্তর স্মরণকে অতীত হবে সঠিক উত্তর তাহলে আজকে তোমাদের সঙ্গে আমি টোটাল কুড়িটি প্রশ্ন আলোচনা করলাম এই কুড়িটির মধ্যে কতগুলো ঠিক হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না এই ধরনের মক টেস্টের জন্য প্রত্যেক দিন তোমাদের অবশ্যই একটা করে কমেন্ট চাই আর অবশ্যই যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন হতে চাইছো এক লব্য পার্ট ফাইভ ব্যাচে দেখে নাও অল ডিটেলসে এটা দেখে নাও যে মাদ্রাসার টার্গেট ব্যাচ ওয়েস্ট বেঙ্গলের নম্বর ওয়ান তোমাদের এটা এখানে তোমাদের আমি প্রিপারেশান দিয়ে থাকবো এবং অবশ্যই এটা তোমাদের প্রথম একশো জনের জন্য মাত্র কোর্স ফি রয়েছে উনিশশো নিরানব্বই টাকা যে কোনো স্টাডি সেন্টারের থেকে পাঁচ থেকে দশ গুণ তুমি কম মূল্যে এখানে প্রিপারেশান নিতে পারবে এবং সেই সঙ্গে অবশ্যই হানড্রেড পারসেন্ট বেটার তোমার প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু তুমি সফলতা পাবেই এটা আমি বলতে পারি এটা শুধুমাত্র নবম দশমের ব্যাচ যারা অ্যাডমিশান হতে চাইছ নিউ ব্যাচ লিখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না এখানে তোমরা সপ্তাহে একদিন যে নব্বই প্লাস প্রশ্নের মক টেস্ট সেই মক টেস্টটা পাচ্ছ তাই অবশ্যই তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাচ মাদ্রাসা টার্গেট ব্যাচ এখানে তোমাদের প্রত্যেককে অ্যাডমিশান হতে হবে এবং মাদ্রাসাতে কী ধরনের কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে প্রত্যেকটা টপিক আমি বলে দেবো তোমাদের স্বপ্ন পূরণের ব্যাচ তোমাদের স্বপ্নকে সার্থক করার জন্য এই ব্যাচটি আনা হয়েছে মাদ্রাসার টার্গেট ব্যাচ ওকে জিরো টু হিরো ব্যাচ একলব্য পার্ট ফাইভ ব্যাচ অবশ্যই প্রত্যেক কিন্তু অ্যানরোল হয়ে যাও বাইশে মে থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে আর হাতে মাত্র দুদিন রয়েছে অনেক স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন হয়ে গিয়েছে অনেকেই এনরোল হয়ে গিয়েছে তাদের সিট বুক করে নিয়েছে আর খুবই কম রয়েছে সিট যারা এখনও অ্যাডমিশন হচ্ছে না যারা এখনও যোগাযোগ হচ্ছে না চটপট কিন্তু যোগাযোগ করে নাও প্রত্যেককে আপাতত আমি জানাচ্ছি আজকে রাত্রি ভালো থাকবে